বর্তমান সময়ে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হয়। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজেই ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড আমাদের প্রয়োজন হবে একটা ভিডিও ক্লিপ অ্যান্ড এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সব কিছুরই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমরা পেয়ে যাব উপরে নিউ প্রজেক্ট নামে একটা অপশন। তো আমরা উপরে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দেব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে থেকে 3 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। তো এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, ডিসক্রিপশন বক্সে থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। এখন আমরা চলে যাব আমাদের ভিডিওটা লাস্টে, অ্যান্ড ভিডিওর লাস্টে থাকা একটা এন্ডিং ওয়াটারমার্ক দেখতে পারব। তো আমরা এন্ডিং ওয়াটারমার্কটার উপরে একটা ক্লিক করে নিচে থাকা ডিলেট অপশনে ক্লিক করে ক্যাপকাটের এই ওয়াটারমার্কটা ডিলেট করে দেব। সো দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি পাশে প্লাসের একটা অপশন আছে, তো আমরা এই প্লাসের অপশনে ক্লিক করে দেব। প্লাসের অপশনে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেভারিট 4টা ছবি সিলেক্ট করে নেব। আমাদের ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে 4টা ছবির। সো আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেভারিট 4টা ছবি সিলেক্ট করে নিই। 4টা ছবি সিলেক্ট করার পর নিচে থাকা অ্যাড অপশনে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছবি অ্যাড করা হয়ে গেল। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে দেব। আমরা দেখতেই পাচ্ছি আমাদের একটা ছবি ফুল স্ক্রিন করা নেই। সো আমি একটা একটা করে আমার প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নিই। ফুল স্ক্রিন করার জন্য আমরা ছবিটার উপরে আর নিচে দুই পাশে ধরে আমি যেভাবে ফুল স্ক্রিন করে নিছি সেমভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন আপনাদের প্রত্যেকটা ছবি, যদি আপনাদের ছবিগুলো ফুল স্ক্রিন করা না থাকে। যদি ফুল স্ক্রিন করা থাকে তাহলে আপনাদের আর ফুল স্ক্রিন করে নিতে হবে না। যেহেতু আমাদের একটা ছবি ফুল স্ক্রিন করা নেই, চাই আমি 4টা ছবি ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমরা আমাদের 4টা ছবির ভিতরে একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা আমাদের প্রথম ছবিটার উপর একটা ক্লিক করব। আমাদের প্রথম ছবিটার উপর, প্রথম ছবিটার উপর ক্লিক করলে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাব। সো আমরা নিচে একটা অপশন দেখতে পারবো স্টাইলের, তো আমরা এই স্টাইল অপশনটার উপর একটা ক্লিক করে নেব। সো আমরা স্টাইল অপশনটার উপর ক্লিক করে নিই। স্টাইল অপশনের ভিতর ক্লিক করলে আমরা 2 নম্বরের ভিতরে একটা ইফেক্ট দেখতে পারবো, ক্যামেরা শাক। যদি আপনাদের এই ক্যাপকাট অ্যাপের ভিতর এই ইফেক্টটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ক্যাপকাট অ্যাপটি আপডেট করে নেবেন। যদি আপনারা আপডেট করে নেন তাহলে আপনাদের ইফেক্টটা চলে আসবে। তো ইফেক্টটা চলে আসার পর আমরা ক্যামেরা শাকে ক্লিক করে দেব। ক্যামেরা শাকে ক্লিক করলে দেখতে পারবো আমাদের এই ছবিগুলোটার উপর এই ইফেক্টটা অ্যাড হওয়া শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রথম ছবিটার ভিতর এই ইফেক্টটা অ্যাড করে নিলাম। এখন আমরা সেমভাবে আমাদের সেকেন্ড ছবিটার উপর ইফেক্টটা অ্যাড করে নিব। তো এটা নেট স্লোর কারণে একটু আস্তে আস্তে হচ্ছে, আপনাদের নেটটা যদি ভালো থাকে তাহলে আপনাদের এটা তাড়াতাড়ি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ছবিটার ভিতর ইফেক্টটা অ্যাড হওয়া শুরু হয়ে গেছে, অ্যান্ড আমাদের অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা সেমভাবে আমরা আমাদের তৃতীয় ছবিটার ভিতরেও এই ইফেক্টটা অ্যাড করে নিই। আমরা আমাদের 4টা ছবির ভিতরে এই ইফেক্টটা অ্যাড করে নেব একটা একটা করে। সো দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর ছবিটার ভিতরে অ্যাড করা হয়ে গেল। এখন আমরা আমাদের লাস্ট ছবিটার ভিতর এই ইফেক্টটা অ্যাড করে নেব। সো আমরা আমাদের লাস্ট ছবিটার উপর ইফেক্টটা অ্যাড করে নিই। সো দেখতে পাচ্ছেন আমাদের 4টা ছবির ভিতরে আমরা এই ক্যামেরার শাক ইফেক্টটা অ্যাড করে নিয়ে আসি। আমাদের প্রত্যেকটা ছবির ভিতরে ইফেক্ট হয়েছে ক্যামেরার শাক। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবির টাইম ঠিক করব, আমাদের কোন ছবিটা কত সেকেন্ড করে হবে। সো আমাদের প্রথম ছবিটা হবে 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড। আমরা আমাদের প্রথম ছবিটার টাইম রেখে নিই 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ছবিটার টাইম ঠিক করা হয়ে গেল। সেমভাবে আমরা আমাদের সেকেন্ড ছবিটার টাইমও রাখবো 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড। অ্যান্ড আমাদের 3 নম্বর ছবিটার টাইম হবে 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড। অ্যান্ড আমাদের লাস্ট ছবিটা, মানে আমাদের 4 নম্বর ছবিটা, আমাদের 4 নম্বর ছবিটার টাইম হবে 1.3 সেকেন্ড, 1.3 সেকেন্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছবির ভিতর টাইম ঠিক করা হয়ে গেছে। প্রথম 3টা 2.4, অ্যান্ড লাস্ট ছবিটা 1.3। এখন আমরা ভিডিওর নিচে থাকা অ্যাটোডোতে একটা ক্লিক করে দেব। অ্যাটোডোতে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে ডাউনলোড করে নেবেন।
সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। এখন আমরা আমাদের ভিডিওটা অন করে দেখে নিই আমাদের ভিডিওটা কেমন হলো। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, আমরা খুব সহজেই ভিডিওটা তৈরি করে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট ছবিটা ফুল স্ক্রিন করা হয়নি, হয়তো ভুলবশত তো আমরা আমাদের লাস্ট ছবিটা ফুল স্ক্রিন করে নিই। এটা হয়তো আমার ভুলের কারণেই ফুল স্ক্রিন করা হয়নি, তো আমি এটা ফুল স্ক্রিন করে নিই। এটা আপনারা প্রথমেই ফুল স্ক্রিন করে নেবেন, আমি ভুলবশত আমার ফুল স্ক্রিন করা হয়নি আমাদের এই লাস্ট ছবিটা। সো আমাদের ভিডিওটা এখন এডিট করা কমপ্লিট। এখন আমরা উপরে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে দেব, এন্ড আমরা আমাদের ভিডিওটা আমাদের গ্যালারির ভিতর সেভ করে নেব। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারির ভিতর সেভ হওয়া শুরু হয়ে গেছে। সো আপনারা দেখতেই পেলেন আমরা খুব সহজে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করে ফেললাম। টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। সো আজকের মতন খুদা হাফেজ।